নব্বই থেকে ছোট ছোটার মান শূন্য থেকে বড় এবং নব্বই থেকে ছোট এর মধ্যে হবে তো এ প্লাস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হলে এর মান নির্ণয় করো তো এখানে এর মান নির্ণয়ের জন্য আমরা আমাদের দেওয়া আছে সাইন এ প্লাস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান তো আমরা ওয়ান এর পরিবর্তে সাইন নাইনটি ডিগ্রি

ইকুয়াল টু ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি অথবা এর মান থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি প্রশ্ন হল প্রমাণ করো যে রুট জেট ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এখানে জেট এর মান দেওয়া আছে ওয়ান মাইনাস কস থিটা বাই কস থিটা

ওয়ান মাইনাস কস্তিটা বাই ওয়ান প্লাস বামপক্ষ ছিল রুট জেটমূল হর কে ওয়ান মাইনাস কস্তিটা দ্বারা গুণ করে পাই অর্থাৎ হরের অনুবন্ধী দ্বারা গুণ করে পাই হরে আসে ওয়ান প্লাস কস্তিটা এর অনুবন্ধী হলো ওয়ান মাইনাস কস এই অনুবন্ধী দ্বারা হরের অনুবন্ধি দ্বারা লব ও হরকে গুণ করতে হবে তো লবে ওয়ান মাইনাস কস আছে এই ওয়ান মাইনাস হরের অনুবন্ধি ওয়ান মাইনাস কস দ্বারা গুণ করতে হবে এবং হরকেও ওয়ান মাইনাস কস দ্বারা গুণ করে নিতে হবে এখন লবে আমাদের হলো ওয়ান মাইনাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা এই ওয়ান মাইনাস কস থিটা ওয়ান মাইনাস কস আমরা ওয়ান মাইনাস করতে পারি এটাকে আর এটা আমাদের আছে ওয়ান আমাদের এ মাইনাস বি এরকমটা সূত্রে পড়ে তো এ প্লাস বি মাইনাস বি আর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই ওয়ান প্লাস কস থিটা এবং ওয়ান মাইনাস কস ওয়ান স্কোয়ার করে নিতে পারি স্কয়ার হলে ওয়ানই হয় এখন আমরা এই যে লবে ওয়ান মাইনাস হোল স্কয়ার পেয়েছি হোল স্কয়ার পাওয়ার কারণে স্কয়ার এবং রুট কেটে যাবে কিন্তু লবে আমাদের আছে ওয়ান মাইনাস থিটা এখানে থাকার কারণে কিন্তু পরিবর্তে আমরা লিখতে পারি আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস স্কয়ার থিটা তাই ওয়ান মাইনাস পরিবর্তে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি আর লবে হোল স্কোয়ার থাকার কারণে এর বর্গমূলটা উঠিয়েছে ল থেকে বর্গমূল থাকবে না তো এখন হরে এসে সাইন স্কোয়ার থিটা হলো এই কারণে এ স্কোয়ার এবং রুট আমরা উঠিয়ে দিতে পারি তাহলে থাকলো ওয়ান মাইনাস কাই সাইন থিটা এটাকে আমরা একটু আলাদা করে দিই ওয়ান বাই সাইন থিটা লিখতে পারি মাইনাস থিটা বাই সাইন থিটা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই সাইন থিটা এটা হলো আমাদের কোসেক থিটা ওয়ান মাইনাস সাইন থ্রিটা হল কোসেক থিটা কস থিটা বাই কাইন্টা হলো থিটা তীর্ঘ মিথির অনুসারে আমরা ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু জানি কোসেক থিটা আর কস থিটা বাই সাইন্থিটা জানি থিটা আমাদের দেওয়া আসে কোসেক থিটা হলো এক্স এবং কর থিটা হলো ওয়াই তাই এক্স মাইনাস ওয়াই অর্থে রুট জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্রমাণিত এরপরের প্রশ্ন আছে টু টু এক্স প্লাস ইকুয়াল ফাইভ হলে থিটার মান নির্ণয় করে এটাকে আমাদের সমাধান করতে হবে থিটা থিটায় মান নির্ণয় করতে হবে তো এক্স এর মান আছে আমাদের কোয়ার থিটা তাই আমরা এখানে পাবো টু কোয়ার থিটা ওয়াই মান আছে কোয়ার থিটা তাই আমরা পাবো প্লাস কোয়ার থিটা দেওয়া আছে মান হল কোসেক তাই টু থিটা প্লাস কোয়ার থিটা ইকুয়াল টু ফাইভ তো এটা সমাধান করার জন্য এটাকে একু জাতীয় অনুপাতে পরিণত করতে হবে তো একই জাতীয় ত্রিকোণ অনুপাত করার জন্য আমরা এই থিটা লিখতে পারি আমরা জানি থিটা তো টু ইন্টু ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা প্লাস কর থিটা এগুলো আমাদের একুশ জাতীয় ত্রিগুণ ভিত্তিক অনুপাতে পরিণত হলো তো এই দুই দ্বারা আমরা গুণ করলে পাবো টু প্লাস টু কর স্কোয়ার থিটা আর এই প্লাস ফাইভ কে আমরা এই দুটিকে আমরা মাইনাস করলে পাই মাইনাস থ্রি প্লাস টু মাইনাস ফাইভ এটা পাবো মাইনাস থ্রি তো এখন এটার উৎপাদক নির্ণয় করার জন্য এখানে কর স্কোয়ার এর হলো এবং দ্রুবপথ আছে মাইনাস থ্রি এই দুটি গুণ করলে পাবো মাইনাস সিক্স তো মাইনাস সিক্স এর এমন দুটি উৎপাদক আমাদের নিতে হবে যে দুটি গুণ করলে মাইনাস সিক্সই হবে এবং যোগ বা বিয়োগ করলে এখানে থিয়েটার কাছে সহক আছে ওয়ান যোগ বা বিয়োগ করলে ওয়ান হবে তো তাই আমরা নিতে পারি থ্রি এবং মাইনাস টু কারণ থ্রি এবং মাইনাস টু গুণ করলে মাইনাস সিক্সই হবে এবং থ্রি থেকে মাইনাস টু করলে ওয়ান হবে তাহলে এটার সাথে আমরা টু কোয়ার থ্রিটা আর থ্রির সাথে নিব কর থ্রিটা এবং টু এর মাইনাস টু এর সাথেও নিব থ্রিটা মাইনাস থ্রি এখন আমাদের এটা উৎপাদক করা যাবে তো এখান থেকে আমাদের কমন নেওয়া যায় পর থ্রিটা কর থ্রিটা কমন নিলে টু কোয়ার থ্রিটা প্লাস থ্রি এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে টু কর থ্রিটা প্লাস থ্রি তো উভয় পথ থেকে এই দুটি পথ থেকে আমাদের টু কর থ্রিটা প্লাস থ্রি এটা আমাদের কমন আছে তাহলে এখানে টু কর থ্রিটা প্লাস থ্রি নিলে প্রথম পদে থাকে কর থ্রিটা দ্বিতীয় পদে থাকে মাইনাস ওয়ান কর থ্রিটা মাইনাস এই দুটি উৎপাদক এর গুণফল শূন্য হওয়ায় এরা প্রত্যেকে ইকুয়াল টু শূন্য এটা আমরা লিখতে পারি তাহলে কর থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে কর থ্রিটা ইকুয়াল ওয়ান ওয়ান হলো কর ফর্টি ফাইভ এর ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান তাহলে ওয়ানের পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি ফর্টি ফাইভ ডিগ্রি তো উভয় পক্ষ থেকে কর কেটে দিলে থিটায় মান থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা আরেকটা আছে হচ্ছে টু কর থিটা প্লাস থ্রি ইকুয়াল টু জিরো